লক্ষ্য ২৪ নির্বাচন বিজেপিক উৎখাত করার লক্ষ্য বিরোধীর, যদিও বর্তমান তৎপরহীন বিরোধী। নিজ সমষ্টি এৰি দিল্লীলৈ রওনা বিরোধী, সন্নিকট ২০২৪ চনৰ বহু প্রত্যাশিত লোকসভা নির্বাচন। ২০২৪ চনৰ লোকসভা নির্বাচনৰ প্রাক মুহূর্তত শাসক বিরোধী দলসমূহৰ প্রস্তুতি তুঙ্গত হৈ উঠিছে। গণতন্ত্র আর সংবিধান রক্ষার স্বার্থত বহুকেইটা বিরোধী রাজনৈতিক দল একত্রিত হয়ে বিজেপিক প্রতিহত করবলৈ আরম্ভ করেছে বিরোধী ঐক্য মঞ্চ। ২৪ লোকসভা নির্বাচনত বিজেপির বিরুদ্ধে আর এঘরে যুঁজিবলৈ কঁকালত টঙালি বন্ধা কংগ্রেসের পুনের লক্ষ্য ঐক্যবদ্ধ বিরোধী। পিছে ঐক্যবদ্ধ বিরোধীত না থাকিব এআইইউডিএফ। আগন্তুক লোকসভা নির্বাচনের দিন যিমানেই কাষ চাপি আহিছে সিমানেই উমৈহতীয়া বিরোধীর লক্ষ্যত বৃদ্ধি পাইছে প্রস্তুতি। বর্তমান শাসকীয় বিজেপিক ২০২৪ত উফরার বাবে রণনীতি প্রস্তুতিত নামি পড়েছে বিরোধী নেতাসকল। কিন্তু তার মজতে অসমতকৈ বিরোধী দিল্লীতহে বেশি তৎপর দেখিবলৈ পোৱা গৈছে। অসমত যে তৎপরহীন হয়ে পড়েছে বিরোধী, দিল্লির হোটেলের বৈঠকে কি ধরনের রাজ্যের বিরোধী ভেটি সুদৃঢ় করব সেয়া এতিয়াও স্পষ্ট হওয়া নাই। বর্তমান ধুবুরী লোকসভা সমষ্টিত এআইইউডিএফর প্রভাব আছে, এআইইউডিএফ এবার বিরোধী পক্ষত নাই। ঠিক একে ধরনের কোকরাঝারত নবসর্ণিয়ায় অকলে নির্বাচন খেলার পরিকল্পনা যুকুত করেছে। এটা কংগ্রেসের হাতত আছে তিনিটা লোকসভা সমষ্টি, যত ইতিমধ্যে গৌরব গগৈ সাংসদ হয়ে থাকা কলিয়াবর সমষ্টির নাম কাজিরঙ্গার নামলৈ প্রস্তাব করা হয়েছে। ঠিক একদরে আন দুটা সমষ্টি নগাঁ লোকসভা সমষ্টি আর বরপেটা লোকসভা সমষ্টি, এই দুইটাতো বিরোধীর কারণে বহু প্রত্যাহ্বানমূলক হব। যদি উজনি অসমৰ লক্ষ্য করো তেন্তে ডিব্রুগড় আর যোরহাট লোকসভা সমষ্টি অসম জাতীয় পরিষদ আর রাইজর দলক এড়ি দিয়ার পরিকল্পনা করেছে বিরোধীয়ে। কিন্তু সমষ্টি পুনৰ নির্ধারণকে মূল বিষয় হিসাবে লৈ উজনির নির্বাচন জয় করাটো সম্ভব নহব, কারণ ইতিমধ্যে বিজেপিয়ে উজনি অসমত হিতাধিকারী সৃষ্টির রাজনীতি করাত সফল হয়ে পড়েছে। ইয়ার মাজতে বিরোধীর সাম্প্রদায়িক মন্তব্য, প্রদেশ কংগ্রেসের সভাপতিগুলির অদ্ভুত মন্তব্যের বাবে রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়া অব্যাহত আছে। মহাভারতের কাহিনীক লাভ জেহাদর আখ্যা দিয়ে ভারতীয় সভ্যতা সংস্কৃতিক পদাঘাত ভূপেন বরার, তাক লৈও রাজ্যের রাজনৈতিক মহলত তুলপার লগা পরিলক্ষিত হয়েছে। তেনে প্রেক্ষাপটত সমষ্টি এৰি দিল্লীমুখী হওয়া বিরোধীর ২০২৪ রাজনীতির ফলাফল কি হব সেয়া হব ভবিষ্যৎ সময়ত লক্ষণীয়।